আমন মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে 4 লাখ টন সিদ্ধ চাল ও 1 লাখ টন আতপ চাল আর 2 লাখ টন ধান কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। এই সময় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, কম আয়ের মানুষের সামাজিক নিরাপত্তার বিষয় চিন্তা করে এই চাল ধান কেনা হবে। বিকেলে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা কমিটির বৈঠক শেষে তারা এসব কথা জানান। আলামিন এম তাহিদের আরেকটি রিপোর্ট। রোববার সচিবালয় মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজন করা হয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক। সভা শেষে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন, দেশে খাদ্য মজুদ ও বিতরণের ব্যবস্থা সন্তোষজনক এবং চালের কোনো ঘাটতি নেই। 4 লক্ষের মধ্যে 2 লক্ষ মেট্রিক টন আমরা সংগ্রহ করতে পেরেছি আর চাউল আমরা 12 লক্ষ 12.5 লক্ষের উপরেও আরও 2 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত আমরা কিনতে পেরেছি। এখানে আমাদের বর্তমানে যে মজুদ আছে সেটা আমাদের খুব সন্তোষজনক মজুদ রয়েছে এবং আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা খাদ্যবন্ধ কর্মসূচি এবং অন্যান্য কিছু কিছু কর্মসূচিতে আমরা বিতরণ করেছি। এ সময় হিমাগার ও আরদ্দারা পেঁয়াজ আলুর বাজার জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেন কৃষিমন্ত্রী। যেমন কোল্ড স্টোরেজের মালিকরা খুবই অসহযোগিতা করছে, আমি এটা বলবো, তারা ঠিকমতো এটা সরবরাহ করছে না, এটা একটা বড় অন্তরায়। নানানভাবে আমাদের কর্মকর্তারা মাঠ লেভেলে তাদের চাপ সৃষ্টি করলে সাপ্লাই দেয় না, বন্দর বন্দর করে এইরকম এই ধরনের কিছু ব্যাপার রয়েছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতা দায় স্বীকার করে এই মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। সমালোচনা করেন আমরা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছি না, আলুর দাম পাচ্ছি না, সেটা আমরা নিচ্ছি, এটা আমাদের দুর্বল দিক। বাজার ই করার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের, তারপরেও একটা সরকার আমি দায়িত্ব এড়াতে পারি না। আল আমিন এম তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।